অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা আর খোলা আকাশ কিংবা পরের জমিতে নয় বসবাস করবেন নিজের ঘরে, ঠিকানা হবে আপন ভূমিতে। এমন হত দরিদ্র ছিন্নমূল ও ভূমিহীনদের আবাসন নিশ্চিত করতে আশ্রয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় 1997 সাল থেকে চলতি বছর পর্যন্ত সারাদেশে ছিন্নমূল 4 লাখ পরিবারকে কয়েক দফায় দেওয়া হয়েছে পাকা ঘর ও জমি। শিগগিরই আরও 1 লাখ পাবেন মাথার উপর ছাদ। মাথার উপর ছাদ নেই যাদের, সেইসব ছিন্নমূল মানুষদের থাকার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী করার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। কম আয়ের মানুষদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের উন্নয়নমুখী এসব অবকাঠামো ব্যবহার করে সচ্ছল হয়ে উঠেছেন ভূমিহীন ও ছিন্নমূলরা। শিগগিরই ছিন্নমূল আরও 1 লাখ অসহায় ও দরিদ্র পরিবারকে ঘর দিতে যাচ্ছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের অধীনে 8,82,033 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 200 শতক জমির উপর 2 কক্ষের আধা পাকা ঘর দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বর্তমান সরকারের। এসব প্রকল্পের কাজ 2023 সালে শেষ হওয়ার কথা রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।